আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে নাফিসার দ্বিতীয় পরীক্ষা। তো আজকেও নলহাটিতে পরীক্ষাটা হবে। তো আজকে টাইমটা একটু অন্য আছে, মানে কালকে যেহেতু ছিল 10টা থেকে, আর আজকে হচ্ছে দুপুর 2টো থেকে। তো আজকে আমি সকাল সকাল উঠিনি, একটু দেরি করে উঠেছিলাম। দিয়ে উঠেই মানে সকালকার যে কাজ থাকে সেগুলো সম্পূর্ণ সেরে নিয়েছি, আর কিছু কিছু রান্না হয়ে গেছে। আর এখন বাজে 10:20। মেহেককে সকাল সকাল উঠে টিউশনি পাঠিয়ে দিয়েছিলাম, মেহেকে যেহেতু টিউশনি ছিল আজকে, আর মেহেকে তখন আবার কাল থেকে পরীক্ষা শুরু। বিচারা এখানে 3টে আছে রামপুরহাটে, রামপুরহাট কলেজে 3টে পরীক্ষা হবে। তারপরে তখন মনে হয় 7 তারিখে শেষ হবে পরীক্ষাটা। হ্যাঁ, তোর টিউশন আজকে শেষ বলছে? হ্যাঁ, আজ যাবি না? অঙ্ক পরীক্ষা আছে, বিজ্ঞান পরীক্ষা আছে, ওগুলো আসতে বলছে, কিন্তু যাবি যাবি? অঙ্ক বিজ্ঞান বাড়িতে তো পড়বি না, টিউশন যেটুকু হয় রিভাইজ করা সেটুকুই করবি। আর এই হাতের কাজ তো করে নিয়েছিস, কবে করবি? হ্যাঁ, কবে করবি রে? এক মিনিট, সে ই পরীক্ষা হয় না, কর্মশিক্ষা শাস্ত্র হয়েছে, একটা অন্য ঘরে বসাই। এদের তো মেহেক তো ডিসেকশন 11 তারিখে, তোদের ক তারিখে? যে 10 তারিখে না 8 তারিখে আছে। সিলেবাস বুকটা নিয়ে যা, দেখা তো ক তারিখে আছে। আর নাপিসা তো ভোর ভোর উঠে তখন থেকে পড়াশোনা করছিল, আর একটু উঠলো বলছে এখন গোসল করব। তো দেখতো তোদের ক তারিখে আছে এইটা? তোদের সিট 10 তারিখে, ওদের 11। তো কখন করবি তো হাতের কাজ? এ কাপড় কিনে নিয়ে আসিস, ফেব্রি দিয়ে করে নিবি। হ্যাঁ, তোর দেখা হয়ে যাবে, আর তোরটা তখন নাপিসের মেহেক দেখিয়ে দিবি, আমি করবো না। যেমন ও দেখ, তুই দেখাইছিস না রুমালটা, সেরকম নিয়ে আসবি, মোবাইলে দেখে করে দিবো। এ তো তো সব ফেব্রিক আছে, খালি তো কাপড়টা কিনবি, তাহলে পরে হবে, আমি করে দেবো। নিয়ে চলে আসিস কাপড়টা, টাকা কাপড়ের সঙ্গে লেস কিনবি, ওই কালারে যে সুই শুধু দোকান থাকে না হাটতলাতে এই পাশে। হ্যাঁ হ্যাঁ, তো লেস কিনে নিবি, ওই ওই মাপের ওটা লাগবে, কিন্তু নাহলে ভালো লাগবে না দেখতে। তো মেহেক আর রাশি দুজনে এখন এবার ব্যস্ত, যেহেতু ওদের পরীক্ষা এবার কাল থেকে শুরু, পরশু থেকেই শুরু। তো এবার 2টো থেকে পরীক্ষা, 2টো থেকে 4টে নাকি রে? 4:20 শেষ 2টো থেকে। তো ভালোই তো, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে চলে যাবি, নিচু ক্লাস হোক আর বড় ক্লাস হোক, যে যে ক্লাসে পড়ে সে সেটাই বোঝে যে কেমন পরীক্ষার সময় ভয় লাগে। তো যাই হোক, ওরা এদিকে ডিসিশন করুক যে কি করবে না করবে পরীক্ষাতে, আর আমার এদিকে আমি কাজ করে নেই। আর মেহেকের আব্বু তো চলে গেছে ওখানে, যেহেতু গুড়গুড়ি চাল মানে পোলাওয়ের চাল আমরা লাগিয়েছিলাম, ওই ধানটা এখন কাটা হয়েছে, তারপরে গুলাব। তো 12টার সময় চলে যাবি, তো আবার আসবে না, তো বাড়িতে থাকবি আজকে, ও যাবে একটু চলে যাবি। তো এখানে আমার রান্না, এই যে কচু পুঁই শাক ডাল একটু কুমড়ো দিয়ে করেছি, আর এখানে আমলকির আচারটা আছে। এই যে এই আচারটা খুবই উপকারী, খেতেও কিন্তু দারুণ লাগছে, সেন্টটা খুবই সুন্দর লাগছে। আমরা প্রতিদিন তো ভাত দিয়ে খাচ্ছি, আর মেহেককেও খাওয়াচ্ছি, নাপিসাকেও খাওয়াচ্ছি, কেননা এই আমলকির আচারটা স্কিন এবং চুলের পক্ষে খুবই উপকারী, সব রকমের গুণ আছে এটাতে। তো এই শীতের সময় একটু বেশি করে করে রেখে দিলে পরে বেশি ভালোই হয়। তো এখানে এই যে মেহেকের আব্বু আবার মাছ এনেছে, বাজারে গিয়েছিল, বড় মাছ খেয়েছে, তো এই মাছটা এনেছে। তো এই মাছটা ভাবছি সম্পূর্ণ লাগবে না আমাদের, একটু করবো, একটু রেখে দেবো ফ্রিজে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। এটা হচ্ছে বড় সিলভার কাপ মাছ পেয়েছে। তো এই মাছটা আমি টমেটো আর একটু আমড়া দিয়ে টক করে রান্না করবো। আর এখানে তরকারি হচ্ছে তাহলে কচু পুঁই শাক কুমড়ো দিয়ে একটা সবজি তরকারি, ডাল দিয়ে করেছি, আর মাছের টক হবে। আর এখানে আছে এই যে কুমড়োর ঝাল, এটা আমি বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে কালকে তো আমি রেসিপিতে রান্না করেছিলাম এটা, তো এটা এখন গরম হয়ে গেছে, আজকে আমাদের দুপুরে এটা হয়ে যাবে। এত সুন্দর হয়েছিলো এটা, মুড়ি দিয়ে খুব ভালো লাগছিলো, আমরা তো ওখানে ভাত দিয়ে কিছুটা খেলাম, আর বাড়িতে এসে আবার সবাই মিলে আমরা মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি। এই যে একটু একটু ছোলা দিয়ে আছে, আর বাদামও দিয়েছি, কিন্তু আরও বেশি ভালো লাগছিলো খেতে। এই যে যারা আপনারা এই রেসিপিটা দেখতে চান, আমার রান্না চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন, মেহেক কিচেন রান্না চ্যানেলে আমার দেওয়া আছে, কুমড়ো ঝাল বলে রেসিপিটা থাকবে। একদম বিয়ে বাড়ির স্টাইলে রান্না করেছিলাম, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তো আজকে আমি এই তরকারি করবো, আর বেশি করবো না, কেননা আমাকে 12টার সময় বের হতে হবে নাপিসাকে নিয়ে।
আমি বলছি অত তাড়াতাড়ি আমি রাস্তাতে যদি আমার 12টার সময় যদি না বের হয়, যদি জ্যাম ট্যাম থাকে তখন আমি কী করবো, পরীক্ষা তো লেট হয়ে যাবে, এরকম বলছে। তো দেখি 12:30 দিক করে বের হব। তো এইটাকে আমি একটুখানি ফুটিয়ে নিব, আর এখানে আমি ভাতটাও সিটি ফেলে রেখেছি, এই যে এটা ভাতটাকে পচিয়ে দেবে। আর আমরা তো প্রেশার কুকারে ভাত খাই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি, এই যে মাছটা হচ্ছে এখানে এসে নাড়াড়াই করবো না ভেঙে যাবে, একটু হবে। আর এই তোরা কি করছিস রে, এত বড় হয়ে গেছে কি নিয়ে খেলছিস এখন? ভেন্ডি ফুল এটা? হ্যাঁ রে, কার কাছে তুললি? আমাদের কাছে। ভেন্ডি ফুল কি এরকম হয়? ওই গাছগুলো না, ওই জমিটা থেকে তুললি? ওই জমির পাশে একটা গাছ ছিল নিচে পড়ে, ভেন্ডি ধরে আছে, ভেন্ডি গাছ ছিল ওইটা আনতে তো কাজ। কি ফুল এলো দেখতে ভালো লেগেছে, উঠে নিয়ে আছে রান্না করবো। হ্যাঁ, আমার রান্না সব কিছু কমপ্লিট, ঘর দোয়ার সব মুছামুছি করে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে বেডশিটটা ওই ঘরে চেঞ্জ করে নিয়েছি, ওটা কাচতে হবে তার জন্য। আর নাফিসা এখন একটু মোবাইল দেখছে। এবার আমরা গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বের হব, আর মেহেককে পাঠিয়েছি আর আব্বুর ওখানে, আমরা থাকতে থাকতে তাড়াতাড়ি দিয়ে চলে যাই। আর আমি দেখেন মুখে কি মেখেছি, মুখে মেখেছি হোমমেড ক্রিম। আর এটা কিসের জন্য মেখেছি, কেন মেখেছি, আর ভালো যদি রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই একদিন বানিয়ে দেখাবো। আমি মেখেছি যে মুখে আমার গালে একটু মোছাতে দাগ পড়েছিল, কালো কালো দাগটা, অনেক কিছু ক্রিম মেখেছি কিছুতেই উঠেনি, কিন্তু একটু আমি বাড়িতেই হোমমেড ক্রিম তৈরি করেছি, ক্রিম বলতে এটা অনেক কিছু দিয়ে এটা পেস্ট করেছি, দেন মুখে দিয়েছি, দেখি কাজ ঠিকঠাক হয় কি না। যদি ভালো রেজাল্ট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানাবো যে হ্যাঁ ঠিকঠাক কাজ করছে। এখন তো অনেক মেয়েরই মুখে সেই মোছাতে না কি বলে সেই দাগগুলো হয়ে যাচ্ছে, তো আমাদেরও পড়েছে, তো আমার খুব একটা বেশি পড়েনি, অল্প একটু পড়েছে। তো দেখি আমি কিছুদিন ব্যবহার করে যদি ভালো রেজাল্ট হয় তাহলে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবো। তো এখন তো বাড়ির সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে ভাত খেয়ে তখন বের হবো। আর যেহেতু নামাজের টাইম হয়ে যায়নি, বলতে গেলে এখানে 12:10 আমি নামাজ পড়ে নিব, আর কোথাও গেলে পরে আগে নামাজ পড়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই, তার জন্য আমি নামাজটা পড়ে নিব, তারপরে বের হবো, না তো সেই জোহরের নামাজটা একটু কাজা হয়ে যাবে। নামাজ পড়ে নিয়েছি, এবার ভাত খেতে বসে গেছি, ভাত খেয়ে নেব, আর মেহেক আসবে এসে তখন ওই একাই খেয়ে নেবে। আমরা এবার রেডি হয়ে বের হব, এখন এবার বের হচ্ছি, আর মেহেক আজকে বাড়িতে থাকলো, কালকে গেছে ও, আমরা আজকে আর যেতে হবে না, আজকে সন্ধ্যে হয়ে যাবে আসতে। চল মেহেক, এই একটু লাগিয়ে দে, হ্যাঁ একটু লাগিয়ে দে। বাস থেকে আমরা নেমে গেছি, আর এত জ্যাম, এই যে পুরো জ্যাম, এখন নেমে এবার হেঁটে যাচ্ছি, না হলে কিন্তু পরীক্ষাতে দেরি হয়ে যাবে, তার জন্য সবাই হেঁটেই চলে যাচ্ছে, আগে নামিয়ে দিলে আমাদেরকে। তাড়াতাড়ি যা, চল। কি অবস্থা, চারিদিকে খুব ফাঁক নাই, হেঁটে হেঁটে যায় তো যায়। জ্যামের জন্য সবারই লেট, এত জ্যাম রাস্তায়, 12:30 বের হইও 1:30 বেজে গেল, তাও তো অনেক আগে নেমে গেছি, হেঁটে হেঁটে এলাম। প্রচুর জ্যাম, জ্যামের জন্য টাইম হয়ে গেছে তবু সব এখানে আসছে, আগে আসতেই পারেনি, টাইম হয়ে গেছে কিন্তু 2 বেজে গেছে।
সবাই ভিতরে ঢুকে গেছে, আর এখন যারা পিছিয়ে আসছে তারা এবার ঢুকছে, সিট নাম্বার দেখে দিচ্ছে, আর আমি এখন এখানে বসে আছি। এই যে দেখুন এখনও সব এসেই যাচ্ছে, টাইম হয়ে গেছে সুর জ্যামের জন্য, সবাই আগে আসতেই পারে। এখন এক এক করে আসছে আর ঢুকছে। আমরা তো বসে থেকে বোর হয়ে গেলাম। এখন কটা বাজে গো? 4:21। পাঁচটার সময় শেষ হবে নাকি পরীক্ষা? বসে থেকে আমরা সবাই এলে গেলাম। এই যেদিকে ভাবি আছি এখনো 30 মিনিট বসে থাকতে হবে আমাদেরকে। এখানে এমন অবস্থা, একটু বসারও জায়গা নাই, যে যেদিকে পেছনে সব দাঁড়িয়ে আছে, যে এইরকম একটু একটু সব ধুলোতে বসে আছি, কি করবো, কত আর দাঁড়িয়ে থাকবো, যে ঘুরবো। আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে, মানে 10টা থেকে যখন পরীক্ষা থাকে তখন যাদের 2টো থেকে পরীক্ষা আছে তখন সবাই চলে আসে, আর আজকে তো নাফিস সাদের মানে 2টো থেকে আছে, রাত তো পরীক্ষা হবে না 4টা থেকে, তার জন্য ভিড় নেই। এই তো সবাই এসে ভিড় করেছে, এবার বের হবে, 5টা বাজছে, তো ব্লগ করছি। ঠিক আছে, তোমার সঙ্গে যোগাযোগ করবো, এবার দেখি যাই, এবার বের হবে। ওই রে নাফিস এখনো বের হয়নি, সবাই বের হয়েছে এক করে। আর আজকে একদম সন্ধ্যা হয়ে গেছে, সব চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। আমাদের মোবাইলে চলে সব, এবার অন্ধকার হয়ে গেল, চলে চলে আসো, চল। সে কখন দেখি বসে দেখি একবারে বস, অথবা যাইনি বসাতে, আরে খেয়ে নিলা দিব গা, এবার কখন দেখি নাপিসাই, কত সবাই অপেক্ষা করছে, টোটো বাস যে যা পাই সবাই যাবো, চ দেখি কিছু পাস না, এখনো জ্যাম লেগে আছে, দেখি এখন কি পাই, যাবে। অনেকক্ষণ থেকে আমরা অপেক্ষা করছি, এখন পর্যন্ত মানে কিছুই পাচ্ছি না, সবাই দাঁড়িয়ে আছে, আমরা একাই নয়, সবাই যাবে রামঘাট, মানে প্রচুর জ্যাম লেগে আছে, এই যে দেখতে পাচ্ছে, তার জন্যই ভিড়। এই টোটোটা দেখ যাবে কি, রামঘাট যাবে, কেমন যাবে এবার, এখন বাসে এখন কতক্ষণ লাগবে, রাস্তায় প্রচুর যাবে, আসার সময় তো হেঁটে এসেছি, ওই মাথায় নেমে গেছিল। আপনি নহাটি থেকে আসতে 1 ঘন্টা টাইম লাগলো আমাদের, আর আমরা এখন নেমে গেছি, এবার যাব বাড়ি, এই গলি দিয়ে চলে যাব। নাফিস আমরা তো চলে এসেছি বাড়ি, এসে আবার এই যে বাড়িতে সেই মিষ্টি কুমড়ো কাবাব ছিল ওইটা দিয়ে মুড়ি মাখালাম আর চা করলাম, যখন চা মুড়ি খাচ্ছি, মানে তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে চলে গেছিলাম, দিয়ে নাফসা হচ্ছে প্রচুর খিদে পেয়েছে, তো চা বানাও, দিয়ে চা মুড়ি খাচ্ছে, নাফসা চা নেয়নি, মুড়ি নিয়েছে শুধু, আর এসে কিটিকেও খেতে দিলাম, কিটিও দুপুরে ছিল না, খাইনি, তো এসে মাছ ভাত দিলাম, দিয়ে খেয়ে দিয়েছে, এখন ঘুমাচ্ছে। কিটি কিটি খাওয়া হলো তোর? কিটি কালকে আবার রামপুরহাট আছে নাকি রে? রামপুরহাট কলেজে কটা আছে কালকে আর পরশু দিনকে? 2 নাকি? তাহলে পরে শেষ।